খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের স্বাগত। কিছু বলার নেই, যত আমরা সভ্য হচ্ছি ততই কেমন যেন কষ্টকর খবর আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, যেগুলো সত্যি করা বা সত্যি কথা বলতে সবার জানা উচিত। নিজের নাবালক ভাইয়ের সঙ্গে নাকি যৌন সম্পর্ক ছিল 12 বছর বয়সী মেয়ের, এহেন পরিস্থিতিতে গর্ভবতী হয়ে পড়েছিলেন সেই নাবালিকা। সেই নাবালিকার গর্ভপাতের আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল, তবে সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। ঘটনাটি ঘটেছে কেরলে। এই আবহে কেরল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 12 বছর বয়সী মেয়ের গর্ভাবস্থা 34তম সপ্তাহে পৌঁছেছে। এই আবহে নাবালিকার গর্ভে থাকা ভ্রূণ সম্পূর্ণভাবে বিকশিত হয়েছে। অভিভাবকরা অবশ্য আদালতে আবেদন করেছিল, এই ঘটনাটি নাবালিকার শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। লাইভল রিপোর্টে দাবি করা হয়েছে, আদালতে সেই নাবালিকার অভিভাবকরা জানিয়েছেন সম্প্রতি তারা জানতে পেরেছেন যে তাদের মেয়ে গর্ভবতী। রিপোর্ট অনুযায়ী আদালতের পর্যবেক্ষণ, ভ্রূণ ইতিমধ্যেই গর্ভাবস্থার 34তম সপ্তাহে পৌঁছেছে এবং এখন সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে। গর্ভের বাইরের জীবনের জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে গর্ভাবস্থার অবসান সম্ভব নয়, তাই এই সন্তানের জন্মের অনুমতি দিতে হবে। এই আবহে বিচারপতি দেবান রামচন্দ্র নির্দেশ দেন, গর্ভবতী নাবালিকা এখন তার মা বাবার কাছেই থাকবে। এদিকে যে ভাইয়ের বিরুদ্ধে সেই মেয়েকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কোনো নির্দেশ দেয়নি বিচারপতি, তবে পুলিশ এবং আবেদনকারী মা বাবাকে এটা নিশ্চিত করতে বলা হয়েছে যাতে সেই মেয়ের ধারে কাছে সেই ভাই যেতে না পারে। এদিকে সে ভাই যদি গর্ভবতী মেয়ের কাছে যায় তা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চ আদালত। এদিকে এর আগে আদালত এই মামলাটি একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল। আদালতের গঠিত মেডিকেল বোর্ড গর্ভপাতের পক্ষেই রায় দিয়েছিল, তবে পরে আদালতের সঙ্গে আলোচনার পর মেডিকেল বোর্ড নিজেদের মতো করে তাদের মত বদল করে। মেডিকেল বোর্ড জানায় সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েটি যথেষ্ট স্বাস্থ্যবান, পরে সেই মেয়ে এবং তার ভ্রূণের আবারও মেডিকেল পরীক্ষার নির্দেশ দেয় আদালত। এই রিভিউ মেডিকেল বোর্ড পরামর্শ দেয় সিজারিয়ান সেকশন ডেলিভারি হোক এই শিশুর, এতে গর্ভবতী নাবালিকার মনের ওপর কম চাপ পড়বে বলে মত দেয় মেডিকেল বোর্ড। তবে পরে সেই নাবালিকার আবেদনকারী মা বাবা মত দেয় যখন গর্ভপাতের উপায় নেই তখন স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিক সেই নাবালিকা। এই আবহে আদালত নির্দেশ দেয় নাবালিকা যেন সব রকম সব ধরনের মেডিকেল সাহায্য পায়।